আসসালামু আলাইকুম আপুরা আমি আজকে সিলেটের ঐতিহ্যবাহী সাত খরা দিয়ে গরুর মাংস রান্না করে দেখাচ্ছি এই যে আমি সাতখরাগুলো শুকনো সাত কেটে শুকিয়ে নিয়েছি সাতখরার বুকের অংশগুলো ফেলে দিয়ে চামড়ার অংশটা আমি রোদে শুকিয়ে নিয়েছি শুকিয়ে রেখে দিয়েছি এখন শুকনো সাতক্ষরাগুলোকে আমি একটু গরম পানি দিয়ে পনেরো বিশ মিনিট ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য। এবার গরুর মাংস নিয়েছি আমি এক কেজির মতো মতো লবণ এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরে গুঁড়া আধা চা চামচ গরম মশলা এক চা চামচ আদা রসুন এক চা চামচ আদার এক চা চামচ রসুন আর লং এলাচ দারচিনি আমি একটু থেঁতু করে দিয়েছি আর আধা কাপের মতো পেঁয়াজ টুকরো করে দিয়েছি তেল দিয়েছি এক টেবিল চামচের মতো দিয়ে সব উপকরণ ভালো করে মাখিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম তিন চারটা দিয়ে ভালো করে মাখিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে আমি বারো থেকে পনেরো মিনিটের মতো মাংসটাকে সেদ্ধ করব প্রথমে একটা সিটি আসার পরে চুলার আচা একেবারে কমিয়ে দিয়ে আমি বাকি পনেরো দশ বারো থেকে পনেরো মিনিট রাখবো চুলায় প্রেসার কুকারটাকে সিদ্ধ হয়ে গিয়েছে আমার মাংসটা এবার মাংসটাকে আমি বাগার দেব লং দুইটা লং এলাচ তার আর দুইটা তেজপাতা আর হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে এক থেকে দেড় টেবিল চামচ সরষের তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে লাল লাল করে নিয়েছি এবার হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ দিয়ে একটু নানাচেরো করে পানি দিয়ে দিয়েছি এবার এখানে বাকি মশলাগুলো কষিয়ে নেব এক চা চামচ চামচ মরিচের গুঁড়া আগের মতোই বাকি এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া জিরে গুঁড়া এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ আর গরম মশলা আধা চা চামচ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব একেবারে ভালো করে নেড়েচেড়ে কষাবো একটু পানি দিয়ে আবার কষাবো যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে আপনারা লক্ষ্য করেছেন আমার রান্নায় তেলের ব্যবহার কম থাকে এবং আমি সয়াবিন তেল যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করি আমি সরিষার তেল দিয়ে রান্না করি আপনারা চেষ্টা করবেন সরিষার তেল খাওয়ার সরিষার তেল স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমি নিজে ভাঙিয়ে নিই মেঘানি থেকে সরষের তেল দেখেন পানি দিয়ে আমি মশলাটা আবার কষিয়ে নিচ্ছি এবার মশলা কষানো হয়ে গেলে পরে আমি মাংসটা মশলায় দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে কতক্ষণ কষাবো মশলার সঙ্গে মাংসটাকে এবার সাতখোরাগুলো আমি ভিজিয়ে রাখার খরাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি সাতখরাগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আলতু করে নাড়াচাড়া করতে হবে বেশি জুড়ে নাড়াচাড়া করলে সাতখরাটা একটু তিতা হয়ে যাবে এবার পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি সাতখরা কেনার সময় দেখে কিনবেন কিন্তু কোনো কোনো সাতখরা একটু তিতা থাকে তবে সাতখরার এ তিতার টেস্টটা যারা খেয়ে অভ্যস্ত তারা পছন্দই করে খারাপ লাগে না তবে আমার সাতখরাটা তিতানা সাতখরাটা বেশ টেস্টি আমার এটা দেয় খুব সুন্দর একটা ফ্লেভার আসছে সাতখরার সাতখরা তরকারিতে দেওয়া হয় মূলত একটা ফ্লেভারের জন্য খুব সুন্দর ফ্লেভার আসছে হয়ে গিয়েছে আমার তরকারিটা আমি ঢেকে পাঁচ মিনিট দমে রাখছি দমে রাখলে তেলটা উপরে উঠে আসবে হয়ে গেল আমার সাতখরা দিয়ে গরুর মাংস রান্না ভালো লাগলে এভাবে রান্না করবেন সাতক্ষরা দিয়ে গরুর মাংস খেয়ে দেখবেন আর আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম